আমাদের ফেসবুক যেহেতু মনিটাইজেশন ছিল তো আমাদের মোটামুটি অনেক বেশি ইনকাম হয়েছে, মানে মানে এত বেশি ইনকাম হয়েছে, মানে এত বেশি ইনকাম ফেসবুক এর মধ্যে আমাদের কোনো মাসে হয় নাই। তো এটা শুধু সুমন ভাইয়ের কল্যাণে সম্ভব হয়েছে। আমার হয়েছে আমার পেজে কিন্তু শুধু উনাকে দেখে কিন্তু মানুষ মানে এগুলা ইনকাম সম্ভব হয়েছে। এবং উনার একটা পেজ রয়েছে, আমার ছিল 50,000 ছিল নির্বাচন আগে, এবার নির্বাচন পাইলে 3 লক্ষ হয়ে গেছে। আর আমার এইটাই ফেসবুকে নির্বাচনের সময় সেটা 3 লাখ হয়ে গেছে, এখন পুরো নির্বাচনে গিয়ে 3 লাখ দাঁড়াইছে। আমার পেজের নাম হচ্ছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সাথে, মানে আমি মানে আমি সাথে লাগাইছেন আমাদের চুনার ঘাটে প্রায় 70 থেকে 80 জন ইউটিউবার তৈরি হয়েছে শুধু ইউটিউবের মধ্যে, যাদের পেজ মনিটাইজেশন। ফেসবুকের মধ্যে প্রায় 100 থেকে 130 জন, মানে উনাদের শুধু ইনকাম নতুন পেজ এক দেখা যাচ্ছে যে একদম নতুন পেজ, শুধুমাত্র এক দেড় দুই মাসের মধ্যে পেজ একদম 1.5-3 লাখ ফলোয়ার হয়ে গেছে নতুন পেজ, এবং ওনাদের ইনকামও মোটামুটি ভালো হয়েছে। এটা শুধু ব্যারিস্টার সুমন ভাইয়ের কল্যাণে, কিন্তু আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের চুনারঘাটের গর্ব। আমি তো একাডেমির সাথে বিভিন্ন জায়গায় যাই, আমার একাডেমি ও কিন্তু একাডেমি লাইক করে, সুমন ভাই যে একাডেমি পেজটা এটা সেই 1 লাখ করে, আমি যে একাডেমির সাথে যেটা এটা আমি তো একাডেমি একটা দায়িত্ব আছে ম্যানেজার, তো আমরা বিভিন্ন জায়গায় যাবো মানুষ আমাদেরকে ফলো করে, এই যে ওই যে ওই পেজটাতে সবকিছু মানে রিয়েল পাওয়া যায়, লাইক পাওয়া যায়, যেমন যা আসে মানে একদম কোন ধরনের মানে আপনার আপনার থাম্বনেল বানায় আমাদের ভিডিও আমাদের যা আছে আমি বলতেছি যে ভাই এই নির্বাচন প্রায় আপনার 2 থেকে 3 কোটি টাকা ইনকাম শুধু চুনারঘাটের মানুষের, এই যে পেজ 70 থেকে 80 টা পেজ মনিটাইজেশন মানে $1,300 সামথিং প্রায় 3 লক্ষ টাকার কাছে বাইরে 1,000 করে মানে প্রায় 2 লক্ষ টাকা 1,000 মানে আমেরিকায় গেছে আপনি তো লাইভ দিয়েছেন, আপনি তো আমেরিকা দেখছেন, ওই জায়গায় পরিবেশটা তো আমার বাতাসটা তো আমার নিতে হবে। এখানে দেখতেছেন না ওই যে বাইরের কথা বললেন না, সত্য কথা বলতে এখানে যদি আপনি খুঁজলেন মিনিমাম 5 থেকে 6 জনের ইউরোপের জন্য জমা টাকা জমা দেওয়া এই অবস্থা। আপনারা তো মানে স্পেশাল মানুষ, যেহেতু সুমন ভাইয়ের এলাকা তার নির্বাচনী এলাকা বলেন, কি মনে করেন মানে তার কারণে কি পরিবর্তন দেখা যাচ্ছে? তার উনার কারণে আসলে বর্তমানে যে যুব ইয়ং আমার সবচেয়ে মানে মানে আপনার যে জিনিসটা আমার ফিল হয় যে নির্বাচনে চুরচুর বাচ্চারা কিন্তু বলে যে ইগল সুমন ভাই সুমন ভাই কি বুঝে নেই ধরা ওই ক্রিপ্টো থেকে মোবাইল পরিবর্তন করে। আমি একটা বলি আমাদের চুনারঘাটের উপজেলা একটি পুরাতন কয়েন নদী ছিল, যে পরে যে 40 বছর ধরে ময়লা ময়লা ছিল, কিন্তু উনি দেখা যাচ্ছে নির্বাচনে জয় লাভ করার ওনার ইস্তাহারে ছিল যে পুরাতন কয়েন নদীকে পরিষ্কার করে এবং নদীর যে সুরূপ এই সুরূপ দেখাবে, কিন্তু দেখা যাচ্ছে উনি জয়ী হওয়ার 2 দিন পরে আমাদের
মানে বিশ্বাস সুমন ভাই যে কর্মী ছিল ওনারা নিজেই কিন্তু নেমে গেছে নদী পরিষ্কার জন্য, যে সুমন ভাই বলছেন নদী পরিষ্কার হওয়া লাগবে মানে একদম ক্লিন হতে হবে নদী। তারপরে বিডি ক্লিনার বাইরে আসছে, 50 জন বিডি ক্লিনার বাইরে আসছেন, এবং আমাদের এই নদী পরিষ্কারের কাজ কিন্তু এখনো চলে মানে এটা কিন্তু উন্নয়নের মানে প্রথম যে ধাপটা আমি আপনাকে বললাম, মানে 40 বছর ধরে আমাদের এই পুরাতন পয় নদীর ময়লা কেউ পরিষ্কার করার মানে চিন্তাও নয় না। আপনি একটা জিনিস শুনলে অবাক হবেন যে 25 লক্ষটা এখানের মধ্যে বরাদ্দ এসেছিল শুধু মানে একটি ওয়াকওয়ে স্থাপনের জন্য, তো ওনারা ধারণা এসেছে এটা ময়লা পরিষ্কার করতে গিয়ে 25 লক্ষ টাকা লাগবে, এই কারণে এখানে আর দরই হয় না। তো বেশটা শুনুন ভাই, যদি হওয়ার আগে কোন সরকারি বরাদ্দ পাওয়ার আগে যদি পুরাতন কয়নদী এরকম অবস্থা হয়, আমরা আশা করি আমাদের সোনারঘাট মাধবপুরের উন্নয়নের ইতিহাস বদলে যাবে, যেটি বেশটা শুনুন ভাই বলে থাকে এখন অলরেডি মাধবপুরে মনে হয় যে আমরা লাকি দিয়ে শুনুন ভাই আমাদের এলাকার মানুষ অবশ্যই মনে হয় ৩০০টা আসনে কয়টা এমপি এলাকা এইভাবে কাজ শুরু করছে অলরেডি 25 লক্ষ টাকা উনি কিন্তু বিভিন্ন স্কুল কলেজ প্লাস এবং সবার কিন্তু এরকম একটা চিন্তা ভাবনা দেখা যায় উনি দিচ্ছেন ঠিক আছে ভাই আমি 50,000 দিলাম নদী পরিষ্কারের জন্য, কিন্তু বিভিন্ন ভাইয়েরা দেশ থেকে এবং দেশের বাইরে থেকে বিভিন্ন ভাইয়েরা কিন্তু অলরেডি সহযোগিতা পাঠিয়েছেন, কেউ দেখা যাচ্ছে যে তেল দিচ্ছে যে আমি আমাদের আরো অনেক সহজ হচ্ছে উন্নয়নের দিকটা সামনের দিকে যেতে। ইয়াংদের ক্ষেত্রে মানে তরুণ যারা তাদের জন্য আগামীকালের প্রোগ্রাম মানে কি মনে করেন আপনারা কি প্রত্যাশা করেন? এই যে সবার যে বিদেশে যাওয়ার একটা বেশিরভাগ হচ্ছে আমরা দেশের বাইরে সেটেল হব, হ্যাঁ তো সেই জায়গায়ও এক ধরনের পরিবর্তন কি আসতে পারে? আসলে ভাই এই জিনিসটা যদি আপনি চিন্তা করেন আসলে এটা তো আপনার উন্নত জীবন যাপনের জন্য আমরা ইউরোপটারে আসলে বাইচা নেই, বিশেষ করে আমরা যদি এইরকম লেভেলে কোনো সুযোগ সুবিধা দেশে পাই আমাদের এলাকায় পাই এরকম বেঞ্চি তৈরি হয় তাহলে আমরা আর বিদেশে যাওয়ার তখন প্রস্তুতি আছে। আমি কি কিসের জন্য বিদেশে যাই বিনামূল্যে ফ্রিল্যান্সিং শিখাবেন যেন বিদেশে না গিয়ে দেশের মধ্যে অনেক কিছু করা যায়, এটা ওনার একটা চিন্তা ভাবনার মধ্যে আছে, যেটি উনি নির্বাচনী ইস্তেহারেও বলেছেন। আমরা আশা করি এই কার্যক্রম অতি অল্প দিনের মধ্যে শুরু হয়ে যাবে, এবং বিশেষ করে এই যে তারুণ্যের সমাবেশ শুধু কিন্তু উনি তরুণদের উদ্দেশ্যে করেছেন, এই তরুণের সমাবেশে স্কুল কলেজ এবং মাদ্রাসার এবং যুবক যুবতীরা সবাই কিন্তু প্রায় আমরা আশাবাদী কালকে প্রায় 20-30 হাজার মানুষ হবে, এবং স্কুল কলেজের এখানে মধ্যে অনেক মানুষই থাকবে। বিশেষ করে আপনারা এসেছেন, আপনারা আমাদের উদ্দেশ্যে কথা বলবেন যে কিভাবে জীবনকে মানে দেশের বাইরে না গিয়ে দেশে থাকার পরেও যে উন্নয়ন করা যায় আমরা আশা করি সম্ভব হবে। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ সুমন ভাই কল দিয়েছেন, কল রিসিভ করে আবার কথা বলবো। আচ্ছা আমরাও তো এইভাবে আমরা দেখতেছি এখানে কিন্তু বেশটা সুমন ভাই এসেছেন। আমরা আসলে আমি ইসে একটু ওরা লাইভে আছে সারাদিন, আমি এসে শুনলাম যে একটা প্রোগ্রাম এখন আসার পরে শুনি 6-7টা প্রোগ্রাম, আপনি কয়টা প্রোগ্রাম করেন? শুনেন প্রোগ্রাম হচ্ছে লাইফ টাইপ প্রোগ্রাম, মানে আমরা যাই করি না কেন ধরেন যদি রেস্ট নেই তাও তো একটা প্রোগ্রামের আওতায়, আর আমি ধৈর্য নিলাম যে এইগুলোর মধ্যে আমার মানসিক শান্তি, আর শরীরের নাম মহাশয় যাহা সোয়াবেন তাহাই সয়, আর দিস ইজ অল অ্যাবাউট আমি মেন্টালি কি চিন্তা করতেছেন, যদি মনে করেন টায়ার্ড আপনি টায়ার্ড, আর যদি আপনি ডিক্লেয়ার করেন না ইউ নেভার গেট টায়ার্ড ইউ আর নট টায়ার্ড। সাপ ছিল আমি আমার প্যান্টটা চেঞ্জ করে আসি।